আছে, আমার একদিক দিয়ে ভালো লাগে যে কেউ অ্যাটলিস্ট গোলাপ ফুল দিচ্ছে, আর আমি প্রবলি রেস্টুরেন্টগুলো জেনে গেছে যে আমি কতটা একা, তাই ওরাই আমাকে গোলাপ ফুল দিয়ে দিচ্ছে। এই প্রন কালী মির্চি এরকম বড় বড় পিস দিয়েছে, মানে আমি একটু সরত আমার বসে বসি, তো উনি হচ্ছে এই জায়গাটির ওনার। তো আমি দাদার কাছে আমি একটা যেটা আমার কমপ্লেন লেগেছে দুটো। ও মা, আমাদের নেবে তোমার সঙ্গে কেউ খেলে না, ও কেউ খেলে না ওর সাথে, ওই জন্য খুব দুঃখিত। ওর বয়সী আর কেউ নেই, সবাই বড় হয়ে গেছে, আমার ব্যাগের ওপরেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ো খুব, তিন মাস আড়াই মাস বয়স হয়ে গেল, বেচারার নাম নিয়ে গেলো, কেউ নামও দেয়নি তোমার। চলো ওরাইট, তো ফাইনালি ক্যামেরাটা কোনো রকমের সেট করা গেছে। তো একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, অনেকদিন কথা বলছিলাম না, সেটা হচ্ছে আমার লাস্ট চার পাঁচটা ব্লগসই ট্রেন্ডিংয়ে ছিল। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা তোমাদের পুরোটাই তোমাদের জন্য, তোমরা এত দেখো, এত সাপোর্ট করো, লাইক কমেন্ট যা করাও করো, সো থ্যাংক ইউ। এটা তোমাদের কখনো থ্যাংক ইউটা বলা হয় না, প্রত্যেকবার ভুলে যাই, জেনুইনলি দিল সে থ্যাংক ইউ সো মাচ। চলো যাই হোক, তো অন দ্যাট নোট একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ব্লগ দিতে জেনারেলি একটু দেরি হয়, আট ন দিন হয়ে যায়, বাট এবার থেকে আমি ঠিক করেছি একটু কনসিস্টেন্ট হবো, যেরকম থেকে এই ব্লগটা মোটামুটি আগের ব্লগটা থেকে চার পাঁচ দিনের মধ্যেই চলে এলো। তো হ্যাঁ, এবার থেকে এটা একটা প্রমিস করেছি নিজেকে, সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড মাস্কটা পরিনি, কারণ বাড়ির সামনেই আশেপাশে কেউ নেই, মাস্কটা পরিনি। Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace. মানে কি করব এবার আমরা? মজা করব। আমরা কি ইন্ট্রো করব এখন? Yes. নাকি একটু পরে করব? একটু পরে। ওকে, লেটস গো। পেছনে ধাক্কা খাবি, বন্ধ কর। তোমার রিকশাটা শর্ট নেবো, বসবো, আমি কোনো ক্ষতি করবো না। হ্যালো চো কাকা, এটা কা তোমার? ও যাই হোক, একটু শর্ট ফট নিচ্ছি। তো বেসিক্যালি যাবো কোথায় বলো তো? আমরা সেই এক বছর না, আগের বছর ডিসেম্বরে গেছিলাম মনে আছে, একটা সেই এরোপ্লেন থিম রেস্টুরেন্টে, সেটা হচ্ছে কী যেন নাম ছিল, ফ্লায়ার্সে গেছিলাম। তো আমার খুব পছন্দ হয়েছিল খাওয়া দাওয়া, তো ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে, বলে এখানে আরেকবার এসে নতুন নতুন খাবার এনেছি। এলাম ওকে, আমি যাবো, লেটস গো। উবার দাদা লেট করছে, আমি জানি না কেন। ও ফুবার দাদা কিন্তু আলাদাই লেভেলের কালেকটিভ। কোথায় তুমি? খুব তাড়াতাড়ি চলে এসো। ওকে, ওই গাড়িটা দাঁড়া, আমি দেখছি তোমাকে, আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না বুঝতে পারছি না। তোমার নাম এমডি তো? এই উল্টোডাঙা। ওকে, উবার ইজ হিয়ার, লেটস গো, লেটস গো গাইস। এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে আর আমরা কিচ্ছু খাইনি সকাল থেকে, জাস্ট বিকজ ওখানে গিয়ে আমরা হাঙর হবো, তাই জন্য পেটের মধ্যে এখন ছুঁচো পুরো যাচ্ছে, তাই আউ আউ করছে, বা যেটা বললো যাই হোক সেটা করছে, পেটের যাচ্ছে তাই অবস্থা। তো ওখানে খাবার বেটার বি গুড, যদি আজ ওখানে খারাপ খাবার হয়েছে গাইস, আজ পুরো শেষ করে দেবো ব্যবসা লাটে। অলরাইট, তো চলে এসেছি এখন হচ্ছে রেস্টুরেন্টটায়, আর চুল ফুল পুরো উড়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তো ওটা ওপরে আছে, আমি নিচে আছি, এখন যাব, বাট তার আগে ইটস ইন্ট্রো টাইম। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউ উইথ দ্য লেজি বয়, লেটস ফ্রিকিং ডু দিস গাইস, অ্যান্ড স্টে হাই on Kolkata. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. আরে তুমি এখন ঢুকে পড়েছি ফ্লায়ার্সের মধ্যে, এরকম আস্তে কথা বলছি কারণ এখন আশেপাশে লোকজন আছে, তো ভদ্র সভ্য থাকতে হবে গাইস, ঠিক পুরোপুরি নিজের মতো হতে পারছি না। তো যাই হোক, পুরোপুরি নিজের মতো হতে না পারলেও অ্যাটলিস্ট হাফ নিজের মতো তো হতে পারবো। তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে কী কী খাওয়াবে আজকে, তো কয়েকটা আইটেমের নাম বললো যেগুলোর ব্যাপারে আমার একটু আইডিয়া নেই, তাই জন্য আমি জিজ্ঞেস করে নেবো। ওকে, বাই দ্য ওয়ে মনে আছে আগেরবার যখন এসেছিলাম দুজন ছিল, একজন হচ্ছে এরকম ক্যাপ্টেনের মতো ছিল, আর একজন স্টিওয়ার্ড ছিল। তো তুমি কি প্লিজ একটু আমার ক্যামেরায় আসতে চাও, একটু আসবে, একটু যদি মুখটা দেখা দিলে ভিউজটাই বেড়ে যেত তাহলে। অলরাইট, তো যেহেতু আমার কোনো নলেজ নেই এখানে কী পাওয়া যায় না পাওয়া যায়, আর আমাকে বললো এখানে নতুন কিছু আইটেমস লঞ্চ করছে যেটা প্রবলি আজকে থেকেই স্টার্ট হচ্ছে, সো আই অ্যাম দ্য লাকি ওয়ান, আমি প্রথমবার টেস্ট করবো। কাগজের মেনু গাইস, খুবই গরিব রেস্টুরেন্ট বুঝতেই পারছি আমরা, ওখানে লেখা আছে হচ্ছে গুস্তাভা বলে আছে, সেটা হচ্ছে একটা স্টার্টার বলছে, পাউন্ডেড মিট বলস। সরি, হালকা একটু নলেজ কম আছে, একটু ক্ষমা করে দেবেন। আরে সত্যি নলেজ কম, তুমি জানো না, ভাবছি আমার প্রচুর নলেজ। আমি লোকেরা সেটা হচ্ছে ফিশ কলিভাড়া, আমি প্রথমবার নাম শুনছি কলিভাড়া, ব্যাপারটা কি এখানে প্রবাবলি মনে হচ্ছে এটা কোনো স্টার্টার টাইপের জিনিস, কি স্টার্টার টাইপের জিনিস, ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে প্রন কালী মির্চ, সেটা অবভিয়াসলি সাইড ডিশ, ইটস আ নো ব্রেনার, সো ইয়া লেটস গো। ক্যামেরা বন্ধ করে দাও। মেনুটাও হচ্ছে একটা এরকম স্যুট কেসের মতো, যেরকম আমরা লাগেজ নিয়ে যাই না এতে প্লেনের, সরি এয়ারপোর্টে, ওরকম টাইপের।
সো ইয়া ব্যাপারটা বেশ সুন্দর, খাবারও চলে এসছে, লেটস গো ইট। সব থেকে যেটা ইউনিক জিনিস লাগে সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ তোমাদের টেবিলে একটা তোমাদের একটা হিটার দিয়ে দেবে, এই যে দেখো নিচে আগুন জ্বলছে, ধরো কোনো খাবার ঠান্ডা হয়ে গেল তোমরা ইনস্ট্যান্টলি ওর উপর বসিয়ে গরম করে নিতে পারবে, জাস্ট বসাবে এরকম করে ঘোরাবে চাকাচাক গরম। তো ফাইনালি খাবার চলে এসছে, যাচ্ছে তাই পেটে ছুঁচে দৌড়াদৌড়ি করছিল। আর একটা স্টার্ট করবো যে অবভিয়াসলি স্টার্টারটা দিয়ে, ওরা বলছে এটা ফ্লায়ার স্পেশাল কাবাব, বেসিক্যালি গালোটি কাবাব টাইপের দেখতে, চিকেন অ্যান্ড মাটন মিক্সটা আছে আর উপরে এরকম একটা ছোট বাদাম টাইপের দিয়েছে আমন্ড আর কি। চলো টেস্ট করে দেখা যাক, পাচ্ছি না এরকম করে প্রচণ্ড চাচ্ছে। দেখো আমার অনেক রিভিউ হচ্ছে এটা একটু স্পাইসি, আমার আর একটু কম স্পাইসি হলে তোমার বেশি ভালো লাগতো, এটা একটু স্পাইসি আর ভেতরে চিকেন মাটনের কিমা করে দেওয়া আছে যেটা একটা আলাদাই ব্লাস্ট হচ্ছে ফ্লেভার। গালোটি কাবাবের থেকে একটু অন্যরকম, গালোটি কাবাব একদম নরম টাইপের, এর ল্যাপপ্যাতে ল্যাপপ্যাতে গালোটি কাবাবের থেকে একটু হার্ড। নেক্সট আইটেম প্লিজ, নেক্সট আইটেম দিয়েছে। অলরাইট নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এইটা ফিশ কলিওয়ারা, যেটা বেসিক্যালি ছ পিস দিয়েছিল, ছ পিস দিয়েছিল তো, এটা ছ পিস দিয়েছিল, বেঁচে আছে দু পিস, বুঝতেই পারছো বাকি চার পিস কোথায় গেছে। আমি 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 বলছি না এখানে কেউ খেয়ে নিয়েছে, বাট তোমরা তোমরা ভেবে না, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার প্রত্যেকটা রেস্টুরেন্টে আছে গোলাপ ফুল দিচ্ছে কেন? আগের দিন আহারে গেলাম সেখানে গোলাপ ফুল, এখানে গোলাপ ফুল আছে, আমার একদিক দিয়ে ভালো লাগে যেন কেউ অ্যাটলিস্ট গোলাপ ফুল দিচ্ছে, আর আমি প্রবলি রেস্টুরেন্টগুলো জেনে গেছে যে আমি কতটা একা, তাই ওরাই আমাকে গোলাপ ফুল দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি এটা হচ্ছে একটা এরকম আলুর চপ মার্কা দেখতে জিনিস, আর ভেতরে ফিশ আছে, লেটস জাস্ট কল ইট ফিশের চপ। আমি হয়তো আলুর চপ বলে এটাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম, এটা জাস্ট অসাধারণ খেতে গাইজ, মানে জাস্ট ভেতরটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি ফ্রেশ আর পুরো সফট ব্যাপারটা। আমি ওটা যেরকম বললাম ওটা নর্মালের থেকে একটু শক্ত, বাট এটা ভেরি সফট, ঝালও না, আর অবভিয়াসলি খুব ভালো লাগছে, জাস্ট দাঁতও লাগাতে হচ্ছে না, আমার ঠোঁট দিয়েই ভেঙে যাচ্ছে, ঠোঁট দিয়েই ভেঙে যাচ্ছে, কী বলছি, অ্যামেজিং। এটা ট্রাই করো, এটা যাই হোক এখন হচ্ছে ওই রাইসটা দিয়ে বাকি জিনিসগুলো খাবো, বাকি জিনিসগুলোর নাম জানি না, ওই জন্য বোকা বোকা করলাম। তো দাদা একটু সার্ভ করে দেবে, ওকে লেটস গো। অলরাইট তো নেক্সট আপ যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে প্রন কালি মির্চ, এই পোলাওটা দিয়ে ট্রাই করবো। পোলাওটা একটা নেক্সট লেভেল ভালো স্মেল আসছে, স্মেলটা ভালো না পোলাওটা, মারাত্মক স্মেলটা, তো চলো ট্রাই করি। অলরাইট তো ট্রাই করবো এখন হচ্ছে এইটা, যেটা প্রন কালি মির্চ অ্যান্ড এটা কী রাইস দাদা, এটা কী পোলাও, ওরাও জানে না, ওরাও লেজি বঙ্গের মতো ভেরি প্রফেশনাল গাইস। এটা হচ্ছে পর্দা চিকেন পোলাও, যেটার মধ্যে একটা একটা খুব ঘিয়ের একটা গন্ধ আছে, একটা বিরিয়ানি বিরিয়ানি ফিল আছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার গেলাম আমাকে বলছে বোধ হয়, প্রন কালি মির্চি এরকম বড় বড় পিস দিয়েছে, মানে দেখে লোভ লাগছে না, একটা লোভনীয় ব্যাপার আছে না ব্যাপারটা, লোভ লাগছে, মজা লাগছে। এদিকে ভিডিও লাইক করবে না তোমরা, ভিডিওটা লাইক করো ভালো লাগলে, কী করছো? আর অনেকেই তোমরা সাবস্ক্রাইব করো না, এগুলো কি অসভ্যতা, সাবস্ক্রাইব করো না, করো সাবস্ক্রাইব করো, ঘুরে নাও, মজা হয় এই চ্যানেলে গাইজ। পেগুল খাদ্য গাইজ, পেগুল খাদ্য, মানে এত সফট ব্যাপারটা। আমি অনেক ভালো ভালো জায়গায় প্রনের আইটেমস খেয়েছি, বাট এই কম্বিনেশনটা গাইজ, এই প্রনটার সঙ্গে এই রাইসটা অসাধারণ খেতে, মাইক ড্রপ। একটা জিনিস হচ্ছে পর্দা বিরিয়ানি পর্দা পোলাওগুলো হয় না, উপরে যে রুটিটা থাকে সবসময় একটু খেয়ে দেখবে, আমি জানি না কেন ওটা খায় না কেউ, নষ্ট করে, কখনো নষ্ট করবে না, খাবে না তোমরা। আমার জাস্ট যাচ্ছে তাই পেট ভরে গেছে, মানে আর পেটের জায়গা নেই বেসিক্যালি, কিন্তু লাস্ট যে আইটেমটা আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, নট দ্য লিস্ট বিকজ এটা মটন, এটার নাম হচ্ছে মটন গুস্তাভা সামথিং চাংমু পা, সাদা টাইপের গ্রেভি আছে। হ্যাঁ হ্যাঁ, দই ওটা, এটা দই, ও সরি আমি, এটা দই। একমাত্র দ্য ভেরি প্রফেশনাল ব্লগার লেজি বং এর কোনো আইডিয়া নেই নিজে কি খাবারটা খাচ্ছে, ভেরি প্রফেশনাল ব্লগার গাইজ। আর যে দইয়ের সঙ্গে যে ফ্লেভারটা না, ট্রাইং টু সাউন্ড লাইক এ ভেরি প্রফেশনাল কোট অ্যান্ড কোট ফুড ব্লগার, বাট বিশ্বাস করো এটা খুব টেস্টি লাগছে। আচ্ছা দুয়ে চলে রাইসেরটা করে, আগের দিন অনেকে জিজ্ঞেস করেছিল পেগুল খাদ্য কথাটার মানে কি, পাগল হয়ে যাচ্ছি হতে পারে, কি করে একটা মানুষ পেগুল কি করে হতে পারে, কি করে লেজি বং এরকম ভুলভাল ওয়ার্ড প্রমোট করতে পারে। পেগুল হচ্ছে তুমি যখন কিছু খাচ্ছ, খেয়ে যখন তোমার কিছু ভালো লাগছে, দ্যাট ইজ পেগুল, তুমি খেয়ে পাগল হও না, তুমি খেয়ে পেগুল হও। যাই হোক পুরোটা খেয়ে নি, বাইরে কথা বলছি, ওকে তুমি একটু সরো তোমার বসে বসি। তো উনি হচ্ছে এই জায়গাটির ওনার, তো আমি দাদার কাছে আমি একটা যেটা আমার কমপ্লেন লেগেছে, দুটো স্টার্টার ট্রাই করেছি আমার, যেটা ওই ওই যেটা প্রথম দুটো স্টার্টার ট্রাই করলাম, মাটনটা ট্রাই করলাম আর ফিশ কলিওয়ারা, তো মাটনটা আমার মনে হয় আরেকটু নরম হলে বেটার হবে। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও, এখানে এসে আমার নাম বলো যে লেজি বং এর ভিডিও দেখে এসেছি, তাদের কিছু ডিসকাউন্ট করে দেবে, দাদা যদি নাও থাকে এখানে লোককে বলে যাবে ডিসকাউন্ট করে দেবো তাহলে। ওকে চলো, এখন পেট ভরে গেছে, বাড়িয়ে কথা বলছি।
অলরাইট গাইস, আমি বাড়ি এসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এত 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 খেয়েছিলাম। তো যাই হোক আজকে ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো, লাইক করতে ভুলো না। আর আমাকে জানিও তোমরা কখনো গেছো নাকি এরকম কোনো ফ্লাইট থিম রেস্টুরেন্টে, বা পুজো যাওয়ার প্ল্যান করছো কিনা। অলসো আমাদের ইনস্টাগ্রামে 50K হতে আর কিছু মেম্বার্স বাকি, তো ওখানে চলে এসো। আর আমি চেষ্টা করছি 50K তে স্পেশাল কিছু করবো, সেটা আমি ইনস্টাগ্রামে ডিসকাস করবো, তো ওখানে ডেফিনেটলি চলে এসো। শোনো, যদি এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ। এত রোদ কেন, স্টে হাই। তো বাট তোমার কমেন্টে লেখো।